প্রবাসত দেশি সংস্কৃতি প্রচার প্রসারের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোশ্যাল সেন্টার নানা আয়োজনে উদযাপন করছি বর্ষবরণ 1424। বিসিসির সাধারণ সম্পাদক নাসিরুল্লাহর পরিচালনায় ও ইউসুফ শরীফ টিপুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি আছিল সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত একমাত্র সংগঠন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি আছিল বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুক। সভাত বক্তব্য রাখে এ আর মাকসুদ, কাজী মারুফ, আক্তার হোসেন বাদল, আব্দুল কাদের সিদ্দিকি, শওকত ওসমান, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ শহীদ। বক্তা হলে তার বক্তব্য থাইতে প্রবাসত নতুন প্রজন্মর হাসে দেশীয় ভাষা ও সংস্কৃতির লগে পরিচয় করাই দন ধরিব, আর নতুন প্রজন্মর হাসে আর আর ভাষা ও সংস্কৃতির পরিচয় তুলি ধরিবার লাই এই আয়োজনের কোনো বিকল্প নাই। বক্তা হলে দেশীয় সংস্কৃতির প্রচার প্রসারের লাই ব্যাগ অনুরে সান্নর্মিককে আগায় বেলায় আহ্বান জানাই। সঞ্জিতা আঞ্জুম শিমুল ও সীমা রায়ের পরিচালনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। বিশেষ করে প্রবাসত বরণ কুদে শিল্পী অলর পরিবেশনা প্রবাসী অলরে দারুণ আনন্দ দেয়। পরবর্তীতে কাজী মোহাম্মদ মারুফুর পরিচালনায় রাফেল ড্র, লাকি কুপন ও নানা ইভেন্টত বিজয়ী অলর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কেওয়ায়র মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।